আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম আছে, আউযুবিল্লাহি মিনাস ইবলিসুর রাজিম বলা হয় নাই, খান্নাসুর রাজিম বলা হয় নাই, মারদুদুর রাজিম বলা হয় নাই, বলা হয়েছে শাইতানির রাজিম। এই বিরাট রহস্য ফাসাদ জাদু সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস একমাত্র অহংকারী দিল না, ইল্লা শয়তান নাই, ইল্লা মরদুদ নাই, ইল্লা খান্নাস নাই। আর তালেবুর দুনিয়া মরদুদ, যে কেবল দুনিয়াই চাইল, আল্লাহ চাইল না, বলে দাও সে মরদুদ। আর তালেবুর দুনিয়া মরদুদ, আর তালেবুর দুনিয়া শয়তান নাই, আর তালেবুর দুনিয়া ইবলিস নাই, খান্নাস নাই। ঠিক সেরকম ভাবে মিনসারদিল ওয়াসওয়াসিল খান্নাস, এইখানে মিনসারদিল ওয়াসওয়াসিল শয়তান নাই, মিনসারদিল ওয়াসওয়াসিল ইবলিস নাই, মিনসারদিল ওয়াসওয়াসিল মরদুদ নাই। এটা ম্যাথমেটিক্যাল টার্মের মতো। সুতরাং খান্নাস আমার মধ্যে আছে, আমি দেখি না। কেন দেখি না? আমার রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? দুধের মধ্যে যেরকম মাখন লুকিয়ে থাকে, ঘন্টা খানি হাত দিয়া দুধ লাললেও মাখনের অস্তিত্ব পাবেন না। মাখন তুলতে গেলে ওই চরখি দিয়া কয়েকটা ঝরে ঝরে যেই টান দেবেন, আপনি মাখন ভেসে উঠবে। আর যেই মাখন ভেসে উঠবে, নিচের অংশ তখন দুধ আর দুধ থাকে না, সেটাই ঘোলে পরিণত হয়। তাই অলি আল্লাহর শরীর যদিও দেখতে আমারই মতো, কিন্তু অলি আল্লাহর শরীর তখন ঘোল। আর না বাসারুম মিস্তেকুম, আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু দেখতে মানুষ, দেখতে দুধের মতোই, কিন্তু চাইখা দেখেন ওটা ঘো। ফানা ফিল্লার শরীর তখন দুধ থাকে না বাবা, তখন ঘোল হয়ে যায়, কারণ ননি বা মাখন উঠে যায়। ঠিক সেই রকম ভাবে হে মানুষ, তোমরা সঠিকভাবে মাত্র 4 মাস তুমি ধ্যান সাধনা করো, সেই জিনিস আমার কাছে আছে। শরফুদ্দিন বু আলি শাহ কালান্দার পানিপথি রচি ফাটা করো, যদি তকদিরে থাকে 4টি মাস ধ্যানস্থ হও। আমি নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটা ধ্যান সাধনার স্কুল খুলেছে। সম্ভবত বাংলার বুকে অহংকার না, এটাই বোধ হয় প্রথম আমি খুললাম। আর গান ছিল সেই আগে স্কুল খুইলাছে রে বাবা ভান্ডার স্কুল খুইলাছে, এই শুনেছিলাম। কেন বললাম? যে আমার ভিতরে যে খান্ডাস, এই খান্ডাসের অবস্থান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র 2 জায়গায় শয়তান থাকে, আর থাকবার অধিকারী নেই। কোন কোন জায়গায়? জিনের অন্তরে এবং মানুষের অন্তরে। অন্তর জায়গা ছাড়া দেহে থাকতে পারবো না, মানুষের অন্তরে এবং জিনের অন্তরে থাকবার অধিকারটুকু দিয়েছে শয়তানকে, আর কোথাও না। তাই ইউসাব্বিহুল্লাহ মা ফিস সামাওয়াতে ওয়ামা ফিল আরদ, আসমান জমিনে সবকিছু আল্লাহর তসবিহ পাঠ করতেছে। ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই?
রিন্দি স্কুলে গেল, যে ছেড়ে তার মানে নাও দেওয়া পারে, সন্দেহ হইলেই বলবি। সুতরাং মানুষ আর জিনকেই এই শয়তান দেওয়া হয়েছে, তাই মানুষ এবং জিনকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দান করা হয়েছে। ইংরেজিতে বলা হয় লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু আস, আমাদেরকে এইটাই দিয়েছে। আমরা ভালো করতে পারি, মন্দও করতে পারি, এটাই পরীক্ষা। কেন দিয়েছে আল্লাহ? পরীক্ষা করার জন্য দিয়েছে। আমার এই পরীক্ষায় কেউ পাশ করতেও পারে, ফেলও করতে পারে। ফেল করলে তার পরিণতি আবার আসতে হবে কিয়ামত, হিন্দুরা বলে পুনর্জন্মবাদ, আমাদের ইসলামে আছে কোরআনে আছে কিয়ামত। কিয়ামত মানে মরণ, কিয়ামতের সঙ্গে সঙ্গে উঠানো হবে, তার মানে পুনর্জন্ম আবার আসবে। এই রহস্য অনেকেই বুঝতে পারে না। আমি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল কইরে, কুল্লু রুহিন যায়কাতুল মউত, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোরআনের এক জায়গাও নাই। কেন নাই? রু কি? আমরি রব্বি, রবের আদেশ, রবের হুকুম, রবের আদেশ হুকুম রব থেকে আলাদা না। তানাজ্জালু মালাইকাতা, সূরা কদরে সাধক যখন সাধনার কদর রাজ্যের সামনে আসে, তানাজ্জালু নাজেল করি আমরা মালাইকা ফেরেশতা, ওয়া রুহ এবং রুহ। কেন বলা হইল না তানাজ্জালু মালাইকা ওয়া নাফস? নফস তো নাই। ওয়া নুফাক্তু মিন রুহি, আমার রু থেকে ফুৎকার করে দিলাম, একবারও তো কোরআনে বলেনি অনুফাক্তু মিন নফসি। কারণ নফস যার আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই আল্লাহর নফস থাকার কথা না। কারণ রুহ ঘুমায় না, রুহ আল্লাহর আদেশ, সেই রুহ রূপে আমারই সঙ্গে আছে। এখন তফসির কারকরা ভুল করে ফেলায়, কারণ জিব্রিলের নাম হল রুহুল আমিন, কানা ছেলের নাম পদ্মলোচন, জিব্রিলের রুও নাই নফসও নাই। জিব্রিল হইল আধুনিক যুগের আল্লাহর দেওয়া রোবট, দাঁড়াও দাঁড়াইল, এটা করো ওইটা করো তাই। সুতরাং রুহ রূপে আল্লাহ আমার সঙ্গে আছে, এই রুকে জাগ্রত করতে হয়। কখন? এই আমার ভিতরে যে খান্ডাস আছে এই খান্ডাসকে তাড়িয়ে দিতে হয়। দলিল কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়া, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজেব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি, আমাকে একা ডাকো, আস্তাজ দাউন হলো ডাকা, উদুনি আমাকে একা ডাকো, আস্তাজেব আল এজাবা সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদেরকে। এখন আমি তো আল্লাহু আল্লাহু
ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস জিকির করতেছি, মুখ ফেলিয়া ফেলাইতেছি আল্লাহ, নাম লয় না। ওই বেদম, ওই জাহাঙ্গীর কয় না, কারণ আল্লাহ বলছেন একা হও জবাব দেব, উদুনি হও, উদু না হইলে আমি জবাব দেব না। তোমার সঙ্গে যদি খান্দাস থাকে তো তোমরা দুইজন, দুইজনের আরবি হইল উদু না। আমি তো উদু না বলিনি, উদুনি, তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। সুতরাং আমার সঙ্গে শয়তান খান্দাস রূপে আছে, এত ডাকি কোনো আওয়াজ দেয়, অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে খান্দাস থাকে। যেমন দূর দেখলে ধারণাও করে পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে। তাই ওই গুরু ধর, যে গুরুর ধৈরা তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভাণ্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড়।